আর লেপের সেই গরম থেকে উঠে এই যে বাজারে ব্যাগ আর ডিমের খাঁচি নিয়ে বের হয়ে পড়ছি কিছু করার নাই বাজার তো করতে হবে তাই না আর আসসালামু আলাইকুম আমি অলি আহমেদ আপনাদের সাথে আছি আজকে আমার বাজার করা আপনাদের একটু দেখাই কি কি বাজার করতেছি বাজার আম্মুর জন্য আর নিয়ে অলরেডি আমি রওনা হয়ে পড়েছি মাছও বাজারের উদ্দেশ্যে মাছ বাজার যেটা আমাদের এখানকার সাহেব বাজার নয় পরিচিত আর এই যে দেখতেই পাচ্ছেন শীতের সবজি তবে আজকে শীতের সবজি কিনবো না কিনবো হচ্ছে মাছ মুরগি ডিম যেটা মাসের জন্য কিনতে হবে আর এই যে নতুন নতুন অনেক মাছ চলে এসেছে শীতের সময় মাছ অনেকে খায় অনেকে খায় না তবে এই যে মাছ অবশ্য খাওয়া দরকার এই যে অনেক বড় বড় মাছ দেখতে পাচ্ছি এখান থেকে একটা বড় মাছ আমি নিয়ে নিব আর মাছ নিয়ে নেওয়া হয়েছে মাছ কাটাকাটি চলতেছে মাছ কাটাকাটি শেষ হইলে এই যে এখন আমি চলে এসেছি ডিমের বাজারে এখানে ডিম কিনতে হবে এক খাঁচি তবে এখানে এসে একটা জিনিস খেয়াল করলাম বড় ডিমের একদম ছোট ডিমের একদম এটা কেন ভাই এটা তো তো হওয়া উচিত না যাই হোক কিছু করার এক কাছে ডিম নিয়ে ফেলেছি এরপর যেটা করলাম সেটা হচ্ছে যে মুরগির বাজারে ঢুকলাম যেখানে আমার ঢুকতে একদমই ইচ্ছে হয় না প্রচন্ড গন্ধ বমি চলে আসে কিন্তু মুরগি তো কিনতে হবে করার তো কিছু নেই খাঁচা ভর্তি এখানে সোনালি লেয়ার ব্রয়লার এবং দেশি মুরগিও এখানে আছে তো যাই হোক এখান থেকে একটা দেখে শুনে মুরগি আমি নিয়ে নিয়েছি এই যে ভিতরে দেখতে পাচ্ছেন লেয়ার মুরগি আর হ্যাঁ আমার বাজার করা শেষ এখন আমি রওনা হয়ে পড়েছি আর এটা হচ্ছে পট্টি এখান থেকে সব মুড়ি টরি কেনা হয় যাই হোক বাজার করা শেষ করে এখন বাসার দিকে রওনা হচ্ছি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা আপনার বাসার জন্য কি টাইপের বাজার করেন সেটাও জানাতে পারেন আজ তাহলে আসি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে আলাইকুম।